তো আমি তখন বেশ ছোট। তো ঘটনাটা কিরকম, আমার মার বেবি হবে, অর্থাৎ সে প্রেগনেন্ট। তো প্রথমবার, আমি তো প্রথম বেবি, সেটা ছিল সেকেন্ড। তো মামার বাড়িতে গিয়েছি, তো মামার বাড়িতে গিয়ে বেবিটা হয়েছে। হওয়ার 3 দিন পরে কোনো কারণ নেই, সচরাচর বাচ্চাদের কান্নাকাটি করবে বা কোনো আনইজি ফিল হলে পরে কিছু সিমটম দেখা দেয়, আর কিছুই নেই, হঠাৎ সে মারা যায়। তো সচরাচর মা আপসেট, সে খুবই আপসেট, ভেঙে পড়ে মানসিক ভাবে। এভাবে সময় কাটে, সেকেন্ড থার্ড টাইম সে আবার কনসিভ করে। তো কনসিভ করার পরে এবার মোটামুটি সে, আমার নানার বাড়ি হচ্ছে রাজশাহী জেলা বাঘা থানা, পানিকামড়া গ্রামের নাম, তো সেখানে চলে যায়। তো সেখানে যাওয়ার পরে ঠিক পরের বছর একই সময়, মেবি দিন টিনও একই থাকবে যতটুকু আমি শুনেছি, তো থার্ড বেবিটা, সেবারও মেয়ে, প্রথম যেটা মারা যায় সেটাও মেয়ে ছিল, পরেরটাও মেয়ে হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওইটাও যেই সময় হয়েছে এইটাও ঠিক একই সময় হয়েছে। এবং কি হয়েছে, ওই গ্রামে যেটা হয় আতর ঘর যেটা, সেইটাতে আগুন, মানে ওইটাকে আঞ্চলিক ভাষায় আলে বলে, ওই একটা পাত্রে কিছু কয়লা যেটাতে হালকা আগুন, সম্পূর্ণ আগুন না, হালকা আগুন থাকে, সেই আগুনটা পড়ে সব সময় আতর ঘরে রাখে। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, তো আমার যে দিদিমণি, মানে আমার নানি, আমি দিদিমণি বলি, তো দিদিমণি দেখে চলে গেছে, বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে, কারণ আমাদের হিন্দুদের মধ্যে আতর ঘর হলে পরে সেটা একটা সেপারেট একটা রুম থাকে যেখানে জাস্ট হয় আর কি। তো চলে গেছে, এমন সময় মা বলছে যে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আবার পাচ্ছে না, এরকম একটা অবস্থা। হঠাৎ করে সে দেখে ওই পাত্রটা থেকে দাউ দাউ করে আগুন জ্বলে, মানে ওইটা টিনের চালের ঘর ছিল, তো মোটামুটি চাল ছুঁই ছুঁই। এবার মা তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, দরজার কাছে যায়, দরজা ধাক্কাচ্ছে, কিন্তু দরজা তো বাইরে থেকে লক করা, সে খুলতে পারছে না। তো এরকম মানে কিছুক্ষণ হওয়ার পরে, মানে সে মানে চিৎকারও দিতে পারছে না এমন অবস্থা। তো পরে হঠাৎ করে ধাপ করে আগুনটা নিভে যায়, কিন্তু কোনো কিছুই হয়নি, কিছু পড়ে নাই, কিচ্ছু হয় নাই। তো তখন যখন ওই আগুনটা নিভে যায়, তো নিভে যাওয়ার পরে আমার নানি যখন আসে, তখন আমার আম্মা আমার নানিকে শেয়ার করে যে মা জানো, তুমি তো চলে গেলে যাওয়ার পরে এইটাতে তো আগুন তো ছিল না, আগুনটা প্রায় নেভা নেভা যতটুকু ছিল, তো সেইটা এরকম ভাবে। তখন সচরাচর আগে যেহেতু একটা ঘটনা ঘটে গিয়েছে, তো দিদিমণি গ্রামের মানুষ যেটা তাদের মধ্যে হয় সে ভয় পেয়ে যায়। তো যাওয়ার কারণে তো ওই গ্রামে একটা, ওনাকে রয়েল স্পির বলে, আমি সরাসরি নাম নিচ্ছি কারণ ইনি ইনি খুব জনপ্রিয় এবং জানে, নাকি সবাই জানে যারা ওই ওই সব এলাকার তারা চেনে। তো ওনাকে গিয়ে জিনিসটা, আমি তখন অনেক ছোট, আমার সম্পূর্ণ ঘটনা মনে নেই, তবে আমাকে দিদিমণি সঙ্গে করে নিয়ে যায় ওনার বাড়িতে, পাশাপাশি খুব একটা দূরে না। তো নিয়ে গেলে তো উনি আমার দিদিমণিকে বলে যে তোমরা আসছো কিন্তু অনেক দেরি করে ফেলেছো, তো তুমি যদি আসতে আগে, মানে বাচ্চাটা হওয়ার আগে যদি আসতে তাহলে পরে আমি কিছু করতে পারতাম, তবে যাও। আমার আমি যেটুকু বলবো, আসলে আমি কোনো আশা দিতে পারছি না, তবে এই বাচ্চাটা আজকে থাকবে না, যদি থাকে আমি সময় দিলাম মেবি 10:40 বা এরকম 11টার নিচে, এই সময়ের মধ্যে যদি বাচ্চাটা বেঁচে থাকে তাহলে আমি কিছু করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমার কিছু করার নাই, পরবর্তীতে আমি দেখছি কি করা যায়। তো এবার ঠিক দিদিমণি মানে মনের মধ্যে তো একটা টেনশন শুরু হয়ে গেল যে সর্বনাশ, মানে একটা বাচ্চা মারা যাবে, এটা যে কতখানি মারাত্মক একটা কথা, মানে সহ্য করার মতো কথা মনে হয় না। তো তিনি এটা প্রকাশ করেননি যে আমার মা জানলে পরে অনেক কষ্ট পাবে, তো তিনি যাচ্ছেন আপ ডাউন করছে, বলছে না। তো এই সময় হরলিক্স খোলা আমার মাকে খাওয়ানোর জন্য, যেটা লাগে মানে পানি এটা পড়ে, সেইটাতে পিছলে পড়ে যায় দিদিমণি, হাত থেকে দুধের গ্লাসটা দুধটা পড়ে যায়। তো তিনি আরো ওই যে থাকে না যে একটা যে অশুভ সংকেত, তো তার মনের মধ্যে জিনিসটা আরো জেঁকে বসে। তো জেঁকে বসলে পারে তিনি তারপরও ভাবছেন, তো হঠাৎ পরে আবার নিয়ে যায় মায়ের কাছে যায়। তো মা কথা বলছে, হঠাৎ করে মা বলছে আমার নানিকে, মা দেখো বাবুটা না নড়ছে না। তখন আমার দিদিমণি তো খুব মানে ভয় পেয়ে গেল সচরাচর, কারণ রয় স্পির যিনি বলছেন এই কথাটা, এখন বাচ্চাটা নড়ছে না, দেখি ই করো। তো তখন দেখছি যে সত্যি, আমি আমি তখন স্টিল ছিলাম, আমি নিজেও দেখলাম যে সত্যি বাচ্চাটা নড়ছে না। এবং আশ্চর্যের ব্যাপার যে বেবিটা মারা গিয়েছে প্রথম,
সেইটা এবং এইটা দেখতে যারা যারা দেখেছে তারা বলে একই রকম দেখতে এবং অনেক সুন্দর। আমি অনেক বেবি দেখি কিন্তু ওই বেবি গুলোর মতন আমার একটা বেবিও চোখে পড়ে না, মানে এত সুন্দর মায়াবী একটা চেহারা। তো গেল, যাওয়ার পরে কিছুদিন পরে মানে সে তো একটা শখ সে পেয়েছে আমার মা, তো এটা থেকে বের হতে তার কিছু সময় লাগে এবং আমার নানার বাড়িতে তারপরে মাইক দেখে বলে যে আচ্ছা মা তুমি বলো তো, তুমি একদিন রাতের বেলা তুমি বাইরে বের হয়েছিলে, তুমি এই সময় অস্বাভাবিক একটা কিছু দেখছো, যেটা ফু দিয়ে আগুন জ্বালানো, আগুন ছাড়া কোনো কিছু রান্না করা। আমার মা অ্যাকচুয়ালি ভুলে গেছে অনেকদিন আগে কি হয়, আমাদের তো গ্রামে বাড়ি, তো সেই সময় আমাদের জমি আবাদ টাবাদ করে, এই জন্য অনেক লোকজন থাকে আমাদের বাড়িতে, কাজের লোকজনও অনেকই থাকে। তো আমাদের কলপাটটা বাইরে, কারণ রাত্রে কারো দরকার হলে বাড়ি যদি লক থাকে তো ভিতরে আসতে পারবে না। তো ওই সময় তো এখনকার মতো সিস্টেম না যে জন প্রতি একটা করে কল বা এরকম, এত এত ফেসিলিটি ওই সময় ছিল না। তো কলপাটটা বাইরে ছিল, তো আমার মা রাতে প্রয়োজন তো আমার বাবাকে বলছে চলো একটু কলপাড়ে যাবো, মেবি পানি আনতেই যাবে। তো ঠিক আছে, রাতের বেলা বাড়ির বউ বের হবে, তো বাবা বের হয়েছে, বাবা বের হয়ে বাবা গেটের কাছে দাঁড়াইছে, তো মা কলপাড়ের ওখানে। তো মা তখন দেখে যে আমাদের যে প্রতিবেশী, কারণ বাড়ির বাইরের জায়গাটা না ফাঁকা থাকে, মানে প্রতিবেশীদের জায়গাটাও দেখা যায় এরকম, তো দেখছে যে ওদের একটা কলা বাগানের, মানে কলা বাগানও না ঠিক, মানে 5-7টা কলা গাছের মতো একটা ঝাড়, তো ওর ভিতরে 4-5 জন মানুষ কি করছে, ফু দিয়ে তো আমরা কোনো একটা প্রদীপ জ্বালাই নিভাই, আর ওনারা ফু দিয়ে না প্রদীপ গুলো জ্বালাচ্ছে এবং আগুন ছাড়া খই চালা, মানে খই যেটা হয় ওইটা চালার জন্য একটা ইয়ে থাকে, ওইটাকে খই চালা বলে। তো খই চালাতে কোনো আগুন ছাড়া তিনি খই বানাচ্ছেন, লুচি ভাবছেন কোনো আগুন ছাড়া, জাস্ট মানে ওইটা মা দেখছে। দেখে কি হয়েছে, আমার বাবাকে বলছে জানো এরকম এরকম, তো বাবা এগুলো নিয়ে করে না, না এটা কোনো বিষয় না, যে কারণে মা ওই জিনিসটা ভুলে যায়। তো তখন ওই রয়েসপির যখন ঝাড়ছে তো তখন বলছে যে এখান থেকে তোমার গায়ে খারাপ একটা জিনিস চালান করে মানে পার করে দেওয়া হয়েছে, যেটা তোমার অগোচরে, তুমি বুঝতে পারো নাই। তো ঠিক আছে, এরপরে আমি তোমাকে দেখছি, কিছু কিছু নিয়ম আছে তোমাকে পালন করতে হবে, যেমন আগের 50 টাকার নোটে দেখবেন বাঘা মসজিদ বলে একটা ছবি দেওয়া আছে বাঘা মসজিদে, তো ওইটাকে এখন কে কিভাবে নিবে আমি জানি না, অনেক হিন্দুরাও আছে খুব শ্রদ্ধা করে, খুব সম্মানের সাথে দেখে এবং খুব পবিত্র একটা স্থান যেটার মর্যাদা সবাই দেয় ওই এলাকা। তো বলছে যে তুমি আমার সঙ্গে যাবা, যায় এই দিঘিতে তুমি তোমাকে স্নান করতে হবে। তো এখানে একটু বলে রাখি, ওই রয়েল স্পির অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না, তো উনি কি বলে ওনাদেরকে মানে গোসল করার সময় বলবে যে তোমরা মাটিতে যা পাবা হাতে তুলে নিয়ে আসবা। তো এখানে যদি কোনো যেমন শামুক বা ঘাস এগুলো যদি থাকে তখন উনি বলে দিতে পারেন যে বাচ্চা হবে কি হবে না, বা যদি কখনো মানে জড় বস্তু ওঠে তখন বলে দেয় যে এটা আমি কিছু করতে পারবো এরকম ব্যাপার। তো আমার মায়ের যেহেতু আমি প্রথম সন্তান জীবিত, তো আমার মাকে ওগুলো কিচ্ছু করতে বলে না, বলছে যে তুমি যাই, তোমার কিচ্ছু তুমি কোনো ভয় পাবা না, যাই হবে তুমি গোসল করে উঠে আসবা। তো তখন মা ওই যখনই দিঘিতে নামে মা বলে যে আমার পায়ে কি যেন লেগে, মনে হলো যে একদম কেটে মানে সাংঘাতিক অবস্থা। তো আমি তো খুব ভয় পেয়ে যাই, কিন্তু তারপরে আমাকে বলেছে যে ডুব দিতে হবে মানে গোসল দিতে হবে। তো তখন সে দেয় দিয়ে উঠে আসে এবং অঝোরে রক্ত ঝরে। রয়েসপির বলে যে তুমি এখানে কিচ্ছু লাগাবা না, কোনো কিচ্ছু লাগাবা না এবং কোনো ব্যথা হবে না, এটা এমনি সেরে যাবে। তো সত্যি সেটা পরে এমনি সেরে যায়। তো যাওয়ার পরে আবার আমার ভাই যখন পেটে আসে তখন ওই আগে থেকে ওনার যা করার উনি করে নিলেন। নেওয়ার পরে আমার যখন ভাই পেটে আসলো তো আমি দেখলাম যে ভাই যখন হবে, হওয়ার আগ মুহূর্তে ওনাকে বলে রাখা হয়েছিল যে এই সময় আবার আমার নানার বাড়িতে যায় গেলে পারে, তখন ওখানে যখন হয়েছে বাচ্চাটা বস্তুত হওয়ার পরপরই আমাকে সংবাদ দিবে, আমি তখনই চলে আসবো। তো হওয়ার পরপরই তাকে সংবাদ দেওয়া হয়েছে। তো উনি আমি যেটা দেখলাম যে মাদারের গাছ অনেকে বলে মানে কেদার গাছ, যে গাছে প্রচন্ড কাঁটা থাকে, ওই গাছের ডাল কিছু ভেঙে নিল আর কিছু মাটির ঢিল এইটা কিছু একটা বলে উনি এই যে আসল ঘরটা ছিল এই ঘরের মানে কোনায় কোনায় বেশ কিছু জায়গায় উনি এটা রেখে দিলেন এবং বললেন যে
আর কেউ কিছু করতে পারবে না, তোমরা ভয় পেও না। এবং সত্যি জানি না এটা বিশ্বাসে মিলাই বলছো, আমরা বিশ্বাস করি, এখন কেউ যদি ভুল মনে করে সেই জন্য আমি সরি, কিন্তু এটা আমাদের সাথে ঘটে। তো মা গিয়ে তখন ওই প্রতিবেশী যে আমরা বড় মা বলি, তো ওনাকে জিজ্ঞেস করছে, দিদি কি ঘটেছিল বলেন তো, আপনাদের বাড়ি থেকে কিছু ছিল যে এটা এরকম এরকম লোকজন আসছিল? তখন উনি বলেন যে ওনার ছেলে যে ছিল, ছোট ছেলে, ওনাকে কিছু একটা ধরেছিল, তিনি অস্বাভাবিক আচরণ করছিল, লাইক পাগলের মতো, মানে সে ঠিক থাকে না, তাকে মানে কেউ ধরে রাখতে পারে না, এরকম একটা আচরণ করছিল। ওইটা ছাড়ানোর জন্য তারা কিছু মানুষজনকে ডেকে আনে এবং তারা বলে দিয়েছে তা ছাড়াতে পারবে না, কিন্তু জিনিসটা পার করে দিতে পারবে অন্য কারোর গায়ে। তো ওনারা কি করছে, এখান থেকে প্রতিবেশী কয়েকটা বাড়িতে বলছে যে তোমরা আজকে বাইরে বের হয়ে না, মানে ওই জিনিসটা যখন চালান করবে ওর সামনে যে করবে তার গায়ে চলে যাবে। তো আনফরচুনেটলি ওই যখন ওই চালান করে, মা তো জানতো না, না জানার কারণে মা সামনে গিয়ে পড়ে যায়, সামনে পড়লে পরে যেহেতু মায়ের গায়ে সেটা চালান করে দেওয়ার কারণে এরকমটা হয়ে যায়। তখন মা বললো যে আপনি এই জিনিসটা করছেন, আমরা তো আপনার প্রতিবেশী, আপনি তো বলতে পারতেন, তাহলে আমার এই ক্ষতিগুলো হতো না। তো আর এখানে কি বলবে, যা ঘটার ঘটে গিয়েছে, তবে আমরা ওই জিনিসটা নিয়ে এখনো খুব মানে খুব দুঃখ লাগে আমার কাছে, আমি এখনো মিস করি আমার ওই বন্ধুদেরকে।